নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভরাট আসন ডিজাইন। দেখুন, আসনটা খুবই সুন্দর আর এটা আপনারা খুব কম উল দিয়ে তৈরি করতে পারবেন। আমি আপনাদের আজকে দেখাবো এই আসনটা আপনারা কিভাবে তৈরি করবেন। এই দেখুন, আমার আসনটা হয়ে গেছে, আমার একটু বাকি আছে। আমি এটা আপনাদের দেখাচ্ছি আপনারা কেমন করে এটা তৈরি করবেন। এই দেখুন, আমি একটু এখানটা ছেড়ে রেখেছি এই আসনটা আমি তৈরি করব বলে। আপনারা যখন আসনটা প্রথমে তৈরি করবেন, তখন এই রকম কোণ থেকে, যে কোনো একটা কোণ থেকে আপনারা আপনারা এতটা দূরত্ব রেখে মোট কুড়িটা ঘর ছেড়ে আপনারা এটা তৈরি করবেন। এই দেখুন, আমি এখানে 20টা ঘর ছেড়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এইভাবে আপনারা 20টা ঘর এই দিক থেকে 20টা ছাড়বেন, আবার ওপর থেকে 20টা, আবার এই সাইডে 20টা, আবার এই সাইডে 20টা। এইভাবে আপনারা এটা তৈরি করবেন। এই দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা ঠিক এইভাবে হবে। তারপরে আবার আপনারা এটা এখানে তুলবেন, আবার ওপর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এইভাবে আপনারা এই দেখুন, আবার এই দিক থেকে গুনলেও কিন্তু আমার এই 20টা ঘরই হবে। মাঝখানের একটা ঘরেই কিন্তু এটা আপনারা তুলবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই দেখুন, এইটা ঠিক এইভাবে হবে। এই দেখুন, তারপরে এই দিক থেকে এখানে যে আমরা এটা তুলেছিলাম, একটা ঘর কমিয়ে আপনারা এটা তুলবেন, একটা ঘর, একটা একটা করে ঘর তুলবেন। আবার এখানে একটা, আবার এই দিক থেকে একটা ঘর কমিয়ে, আবার এইদিকে সেম একটা ঘর কমিয়ে, এই দেখুন এইভাবে হবে। আর এটা খুব টান টান করে বুনবেন না। এই দেখুন, এটা এভাবে হবে। তারপরে আবার একটা ঘর, এখান থেকে একটা ঘর কমিয়ে, আপনাদেরকে মোট এইভাবে একটা করে ঘর কমিয়ে মোট 4টা লাইন তৈরি করতে হবে। এই দেখুন, 1, 2, আমার এখানে হবে
মাঝখানে আমি এটা ছেড়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে পরপর একটা করে ঘর কমিয়ে 1 2 3 4 এই চারটা করে লাইন আপনারা তৈরি করবেন। এইভাবে আপনারা পুরোটা চারটা লাইন আপনাদের তৈরি হবে। দুটো হয়েছে আমার, আর দুটো হবে। আপনারা চারটা লাইন তৈরি করুন। এই দেখুন আমার চারটে লাইন হয়ে গেছে, 1 2 3 4। এই দেখুন আমার চারটা লাইন হয়ে গেছে। এই দেখুন এটা ঠিক এইভাবে হবে। এরপরে আমি আপনাদের দেখাবো আপনারা এটা কি করে তৈরি করবেন। এখানে আমি একটা কালার চেঞ্জ করেছি, আপনারা অন্য কালার নেবেন। এই দেখুন আমি এখানে এইবারে এটা আপনারা কি করে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই কোণ থেকে আপনারা এটা তুলবেন, আর এইভাবে ঠিক একটা একটা করে ঘর কমিয়ে কমিয়ে আপনারা তুলবেন। এই দেখুন এখানে এই এর পরের লাইনটা কিন্তু আর ঘর কমবে না, এটা সোজা সোজা আপনারা তুলবেন এই দিক থেকে। এই দেখুন লাস্ট যখন এই একটা ঘর আসবে তখন আপনারা এটা এইভাবে এটা তৈরি করবেন। এই দেখুন আমার একটা হয়ে গেল, আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আবার এই দিকেরটা এটা খুবই সোজা ডিজাইন, আপনারা এটা ট্রাই করবেন।
এরপরে আমি আমার লাস্টের 4 নম্বরটা তৈরি করছি। আপনারা এই ডিজাইনটা কোনো দুর্গাপূজার প্যান্ডেলেও ব্যবহার করতে পারবেন। বর্ডার লাইন হিসাবে এই ডিজাইনটা আপনারা ডেকোরেটিভ করতে পারবেন। আমার এই আসনের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে খোপটা তৈরি হয়েছে আমার, এই খোপটাতেও কিন্তু আপনারা, এই যে আমি যেমন এখানে আরেকটা কালার নিয়েছি, এখানেও কিন্তু সেম 20টা 20টা করে ঘর নিয়ে এই চারদিক থেকে এটা তৈরি করতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসবো। টাটা।